সবাইকে টনাস বক্সে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমার এই যে স্নান টান হয়ে গিয়েছে, তো স্নান করে পুজো দিয়ে এই যে সবে মাত্র ছাদে আসলাম। তো আমি আজকে আমার ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে কি ভিডিও দিতে চলেছি, তোমাদের কি শোনাতে চলেছি। তো হ্যাঁ, প্রত্যেক দিন আমি স্নান করার পর পুজো দিই, আর পুজো দিয়ে হনুমান চালিশা পাঠ করি। তো আমার মানে সবাই বলে, অ্যাকচুয়ালি আমার এটা শোনা কথা বা ঘটনাটা হয়তো সত্যি, মানে হনুমান চালিশা প্রতিদিন পাঠ করলে মানে সব বাধা বিঘ্ন কেটে যায়, বা তোমরা মন থেকে কোনো কাজের জন্য সফল হতে চাইলে তো সেই কাজটা খুব সফলভাবে হয়, তোমরাই সাফল্য অর্জন করবে। তো এই কারণেই হনুমান চালিশা পাঠ করা খুবই উপকার আর খুবই ভালো। তো আমি প্রতিদিন স্নান করে হনুমান চালিশা পাঠ করি, তো আজকে সেই হনুমান চালিশায় পাঠ করে তোমাদের শোনাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। জয় শ্রী হনুমান চালিশা। জয় শ্রী গুরু চরণ পদ্ম স্মরি মনে মনে, কোটি কোটি প্রণমিন তাহার চরণে, শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন জনে হয়ে পবন কুমার, ঘুচাও মনির যত ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিস প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতলিত বনধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া কর সুমতি প্রদান। কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল লোভে কুঞ্চিত কেশ। হাতে বস্ত্র তব আর ধজ্জা বিরাজে, সুন্দর গদাটি গাজে তোমার যে সাজে। অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতেজ প্রতাপ জগৎ বন্ধন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রী রামচন্দ্রের কার্যে তুমি হে আতুর। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদয় রাখো সদা রাম সীতা ও লক্ষণ। সূক্ষ্ম রূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে। ভীমরূপ ধরি তুমি অসুর সংহর, শ্রী রামচন্দ্রের তুমি সর্বকাজ করো। সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ, রঘুবীর হন তাহে আনন্দিত মন। রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান। সহস্র যোজন ঊর্ধ্বে সূর্য দেবে দেখে, সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে। জয় রাম বলি তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর। দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে। চিরদাঁড়ি আছো তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে রানে। শরণ লইলু প্রভু আমি যে তোমারই, তুমি রক্ষক মোর আর কারে ডরি। নিজ তেজ নিজে তুমি করো সংবরণ, তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন। ভূত পেত পিশাচ কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যেই জন স্মরে। রোগ নাশ করো আর সর্ব পীড়া হরো, মহাবীর নাম দেবা স্মরে নিরন্তর। সংকটেতে হনুমান উদ্ধার করিতে, তাহার চরণে যেবা মন প্রাণ দিবে, এ জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে বাই নন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসীরে রক্ষা করো মতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলই সিদ্ধ হয় তোমার কৃপায়। রামনারায়ণ আছে তব নিকটেই, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই। তোমার ভজন কইলে রামকে পাইবে, জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে। অন্তকালে পাবে সেই রামের চরণ, এই সার কথা সব শুনো ভক্তগণ। সব ছাড়ি বলো সবে জয় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান। সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে, যেই জন হনুমন্তে স্মরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চালিশা যে করে পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস। সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু করো সদা। পবন নন্দন শঙ্কর হরণ মঙ্গল মূর্তি রূপ, শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূ। পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি, চালিশা হেতাই সমাপন হয় নীতি, পদে থাকে যেন মতি। জয় শ্রী হনুমান চালিশা। আমার হনুমান চালিশা সমাপ্ত। তো তোমরাও প্রতিদিন স্নান করে উঠে বা স্নান করে মানে যখন তখন, যে পুজো করেই বা পুজো দিয়েই করতে হবে তা না, তোমরা যখন খুশি যখন তোমাদের ইচ্ছা হয় হনুমান চালিশা পাঠ করতে পারো, কোনো অসুবিধে নেই। দু একদিন করার পরেই হনুমান চালিশা মানে এটা হচ্ছে তোমার যে কোনো হনুমান চালিশার বই থেকে পড়তে পারো, বা মানে পঞ্জিকা আছে, পঞ্জিকাতে লেখা থাকে হনুমান চালিশা। আর তাছাড়াও আমার ভিডিওটা দেখলে আমার কথাগুলো মানে দু তিনবার করে তোমরা যদি শোনো, বিশেষ করে হেডফোন লাগিয়ে, তাহলে তো মুখস্থ হয়েই যাবে আর শুনলেও ভালো লাগবে তোমাদের মনে। তো আমি চাই তোমরা সবাই হনুমান চালিশা পাঠ করা শুরু করো আজকের থেকেই। তো ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। দেখা হবে আবার নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই। নমস্কার সবাইকে।